যশোরের বেনাপোলে একটা বাঁশের হোটেল দেখতে পাচ্ছি। এটা মেবি দোতলা, পুরোটাই বাঁশের, মানে আস্ত আস্ত বাঁশ দিয়ে তৈরি। আমি তো দেখে হতবাক, আর এতটা সুন্দর বাইরে থেকে দেখতে। একটু ভিতর থেকে দেখে আসি। ওয়াও, অসাধারণ। এটার নাম হচ্ছে দ্য ব্যাম্বো ক্যাফে টু। তেমন ইনাদের আর একটা শাখা আছে, ফাস্টফুড অ্যান্ড চাইনিজ। তো আসুন ভিতরে চলে যাই, দেখি ভিতরে কী অবস্থা, ভিতরে পরিবেশটা কেমন। আসলে বাইরে যতটা গরম, ভিতরে তার চেয়েতেও অনেক বেশি ঠান্ডা। মনে হচ্ছে এসি লাগানো আছে। বাঁশের হচ্ছে চেয়ার, টেবিল, সোফা সব কিছু বাঁশের। তেমন হচ্ছে একতলা, দুইতলা এই পাশে। আচ্ছা ভাইয়া, ভাইয়া উপরে যাওয়ার জায়গা কোনটা? ভাইয়া উপরে যাওয়ার সিঁড়ি কোনটা? উপরে যাওয়ার সিঁড়ি কোথায়? যাওয়া যাবে না? আচ্ছা উপরে যেতে পারতেছি না, উপরে এখনো ওপেন হয় নাই। তবে উপরে একটু দেখাই, উপরে একটু যদি দেখাই, দেখেন খুবই চমৎকার। আর ভাবতে পারেননি বাইরে এত রোদ আর গরম, তারপরেও ভিতরে অনেক ঠান্ডা। মনে হচ্ছে এসি লাগানো আছে, প্রাকৃতিক এসি। মোটামুটি এটা তিনতলা, বাইরে থেকে দোতলা মনে হইল, তিনতলা এটা। আচ্ছা বেনাপোল থেকে আপনার যে কোনো বাইক বা ভ্যান, মানে যে কোনো একটা তো বললেই যে আছে পুটখালি রোড, বেনাপোল থেকে পুটখালি রোড, পুটখালি রোড বা বারবুতা রোড বললে মনে করেন যে শিখ খড়িডাঙ্গার যে ফাঁকা সাইড মাঠটার ভিতরে যে বাসের কবসব বললেই মনে করেন চলে আসতে পারবে। এটা আপনাদের কখন ওপেন হয়, কখন হয়? সকাল 10টা থেকে রাত 11টা চলে। জি, মানে উপরে দুইটা, এটা আপনার এখন চালু হয় না? তা না, জি না, অন্য কাজ চলতেছে। ভিতরে আসলে এটা ঠান্ডা হওয়ার পিছনে একটা কারণ শুনলাম, এটা হচ্ছে যে সুন্দরবনে যে গোলপাতা আছে, গোলপাতার সাউন্ড আছে, উপরে চাল আছে, এই জন্য আর কি ভিতরে ঠান্ডা আছে এসির মতো। তো এখানে অনেক একটা দোলনার মতো একটা দেখতে পাচ্ছি। তো খুব ভালো লাগলো আর কি এই রেস্টুরেন্টটা, ব্যাম্বো রেস্টুরেন্ট, অনেক সুন্দর। যারা বেনাপোল আসবেন, ঘুরে যাবেন, অনেক অনেক ভালো লাগবে।